হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এসেছি কলকাতার বাবুঘাটে। বাবুঘাট ও হাওড়া ব্রিজের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি কলকাতার বাবুঘাট। এই বাবুঘাট হলো কলকাতা শহরের হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। এটি স্ট্যান্ড রোডের সঙ্গে অবস্থিত। এই ঘাটটির সম্পূর্ণ নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। এটি কলকাতার জানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত। রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী। রানী রাসমণি 1830 সালে স্বামীর স্মৃতি রক্ষার্থে এই ঘাট তৈরি করেন। এটি কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট হিসাবেও পরিচিত। আজ আমরা এই ঘাট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাব, চলুন আমাদের সঙ্গে থাকুন। আমরা টিকিটটা করে নিয়েছি, জেটিঘাটের টিকিট এই যে দেখতে পাচ্ছেন, টিকিটটা আমাদের 12 টাকা লেগেছে, মানে 6 টাকা করে, অনলি 6 টাকা করে টিকিট, খুবই সস্তা, কারণ এটা গভর্নমেন্টের আন্ডারে পড়ে। এই ফেরিটা গভর্নমেন্ট চালায়। হাওড়া স্টেশন ও হাওড়া শহরের অন্যান্য স্থানে যাবার জন্য বাবুঘাটের লঞ্চঘাটটি ব্যবহৃত হয়। এখান থেকে নিয়মিত ফেরি পরিষেবা দেওয়া হয়। পরিষেবার দায়িত্বে আছে অন্তর্দেশীয় জলপথ কর্পোরেশন। বাবুঘাট থেকে হাওড়া, বাবুঘাট থেকে চাঁদপাল, তেলকল ঘাট ও বালিতে লঞ্চ করে যাওয়া যায়। এই বাবুঘাটকে কেন্দ্র করেই কিন্তু এখানে একটা পার্ক তৈরি হয়েছে, মিলেনিয়াম পার্ক। এই পার্কটি আপনার একবার এখানে এসে কিছুটা মুহূর্ত কাটালে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, কারণ সামনেই নদীর সৌন্দর্য এবং এখানে একটা স্নিগ্ধ হাওয়া আর পরিবেশটা অসাধারণ সুন্দর। আমরা এখানে কিছুটা মুহূর্ত কাটাবার পর বুঝতে পারি যে এখানে কেন অনেক মানুষ মাঝে মাঝেই এসে ভিড় করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই পার্কটির সংলগ্ন একটা রেল লাইন রয়েছে, এটা কলকাতার চক্র রেল নামে পরিচিত। কলকাতাকে পুরো রাউন্ড করে এই চক্র রেল ঘোরে। এখানে আমরা কিছুটা মুহূর্ত কাটিয়ে এবার টিকিটটা করে আমরা ওপারে যাব, মানে হাওড়া স্টেশনের দিকে যাব, চলুন আমাদের সঙ্গে থাকুন। আমরা এই ঘাটে পৌঁছেই এখানে দেখলাম ছোট বড় বিভিন্ন ধরনের বোট কিন্তু এখানে নোঙর করা রয়েছে, কারণ এই ঘাটে প্রচুর মানুষের আনাগোনা হয়। অনেকেই আছেন যারা নদীর ওপার, মানে হাওড়া থেকে দূর দূরান্ত থেকে যারা কলকাতার মেইন কলকাতায় কাজ করতে আসেন, কাজের উদ্দেশ্যে, তাদের চাকরির উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে আসেন, তারা কিন্তু এই জলপথটাকেই বেছে নেয় সস্তায় এবং দ্রুত, বিভিন্ন যানবাহন এড়িয়ে, যানজট এড়িয়ে সহজেই কিন্তু পারাপার করার একটা ব্যবস্থা এই বাবুঘাট। তো বাবুঘাটে ফেরি যেহেতু পারাপারের সহজ পদ্ধতি এবং ভাড়াটাও খুবই কম, তাই মানুষ কিন্তু এই পথটিকেই বেশি বেছে নেয়। আমরা যে টাইমে এখানে এসে পৌঁছেছি একদম গোধূলির টাইম, গোধূলি বলতে মানে সূর্য যখন অস্ত যায় ঠিক সেই সময়টা গোধূলি বলা হয়। খুব সুন্দর এরকম একটা মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ দেখুন, দারুণ লাগছে। আকাশটাও ক্লিন, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বাইরের দৃশ্যটা সত্যিই খুবই সুন্দর। আমরা এখানে কিছুটা মুহূর্ত কাটিয়ে আরও কিছুক্ষণ মুহূর্ত কাটাবার জন্য একটা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছিলাম। শাম্পি এবং শিহান উভয়ে খুব আনন্দ পাচ্ছিল, এই জায়গাটা এসে তাদের খুব ভালো লাগছিল, তাই একটা লঞ্চ আমরা ছেড়ে দিয়ে পরের লঞ্চে যাব বলেই ওয়েট করেছিলাম এখানে কিছুটা আরও বেশিক্ষণ এই অনুভূতিটা নেবার জন্য। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। আপনারা যদি কলকাতায় কখনো ট্রাভেল করতে আসেন, অবশ্যই এই ফেরিঘাটটার একটা আনন্দ নিয়ে নেবেন। একটা বিকালের বা সন্ধ্যের সময়টা একটু এখানে
সময়টা দিলেই আপনি এই সৌন্দর্যের মুহূর্তটা এখান থেকে ক্যাপচার করে ঘরে নিয়ে যেতে পারবেন। সত্যি কথা বলতে এটা বলে যতটা বোঝানো যাচ্ছে না, আপনারা এখানে আসলেই আপনার হৃদয়ে কিন্তু একটা প্রকৃতির ছাপ ফেলে রাখবে। তো আমরা পরের লঞ্চে যাব বলে ওয়েট করছিলাম, পরের লঞ্চ এসে গেছে। এখান থেকে আমরা নদীর উপরে কিছুটা মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে চাতকাল 3 নম্বর ফেরিঘাট থেকে লঞ্চে উঠলাম, এটি হাওড়া স্টেশন পর্যন্ত যাবে। আমরা বাবুঘাট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। শিহানও এই বোটটাকে দেখেই এক্সাইটমেন্ট দেখাচ্ছিল। এই বোটটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে 5-স্টার হোটেলের মতোই। রেস্টুরেন্টের নাম প্লো ফ্লোটেল। এই প্লো ফ্লোটেলে আপনিও এখানে বেড়াতে আসলে একবার এখানে লাঞ্চ বা ডিনার করে যেতেই পারেন। নদীর উপর থেকে এই দৃশ্যটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। এবার আমরা দূর থেকেই হাওড়া ব্রিজের একটা অংশ দেখতে পেলাম। আমাদের হাওড়া ব্রিজের এই অংশটা দেখে খুব ভালো লাগছিল। যতটা কাছে আসছিল ততই আরও আকর্ষণ বাড়ছিল, কারণ হাওড়া ব্রিজ দেখতে খুবই সুন্দর। এরও একটা ইতিহাস আছে, এটা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়, সেটির নাম ছিল পন্টুন সেতু। 1945 সালে পুরনো সেতুটির বদলে বর্তমান বহির্বাহু সেতুটির উদ্বোধন হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু নামকরণ করা হয়। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন এবং প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করেন। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বে 6ষ্ঠ বৃহত্তম সেতু নামে পরিচিত। ইংরেজরা নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থেই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল। মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে। সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যা মেটাতেই গঙ্গার উপরে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল তারা। কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজদের তৈরি হাওড়া ব্রিজ আজ অদ্যপান্ত বাঙালি। প্রথমে সেতুটির নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, কারণ আগে একই স্থানে অবস্থিত কলকাতা এবং হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি ভাসমান সেতু ছিল। সেই সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ করা হয়, নাম রাখা হয় নিউ হাওড়া ব্রিজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে 1965 সালে সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটি নাটবল্টুও ব্যবহৃত হয়নি। ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সেতু তৈরি হয়েছে। সেতু নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আপনারা শুনে আশ্চর্য হবেন, একটা সময় ব্রিজের উপর দিয়ে ট্রামও চলত, কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে আজকের হাওড়া ব্রিজ কিন্তু সন্ধে হলেই আলোয় ঝলমল করে ওঠে। দূর থেকে বোঝা যায় ওইখান থেকেই বোধহয় কলকাতা শহর শুরু হয়েছে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না।
এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহিত করবেন, এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব।